কারণ আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন কোরআন তেলাওয়াত করতেছেন কাবায় মক্কাতুল মুকাল্লামায় কোরআন তেলাওয়াত করছেন ইয়েমেন দেশ থেকে কিছু মানুষ আসছে মক্কা শরীফ জিয়ারতের জন্য আবু জাহেল বাটপারের সাথে দেখা আবু জাহেল বাটপারের সাথে দেখা হলো আবু জাহেল বাটপার ডেকে বলল এই ইয়েমেনের মানুষগুলি শুনে নাও কি বলবা কে বলতেছি আমার দেশে একটা পাগল আছে নাউজুবিল্লাহ জোরে কল খবরদার ওই পাগলের কোন কথা শুনতে যায় না ওই পাগলের কোন কথা শুনবা না ইয়েমেনের মানুষগুলি ডেকে বলে যদি তাই হয় তাহলে একটা কাজ করি ইয়েমেনের পাগল দেখছি কিন্তু সৌদি আরবের পাগল দেখি নাই এক নজর দেখা যায় কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনকে দেখার জন্য গেলেন যায়া দেখতেছেন এত চমৎকার নূরানি চেহারার মানুষ আমাদের জীবনে কোনোদিন আমরা দেখি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের নূরানি চেহারা মুবারক কত সুন্দর বানিয়েছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত আল্লাহর নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফের হাদিস চন্দ্রিমা রাতে পূর্ণিমা চাঁদের রাতে একবার হাবিবের চেহারা মুবারকের দিকে তাকায় আর একবার আকাশের চাঁদের দিকে তাকায় তাকিয়ে নিজের অন্তরের কাছে প্রশ্ন করে যাবে ও জাবেরের অন্তর তুমি বলে দাও কি বলে দিবে জাবেরের অন্তর জাবের বলছে তুমি বলো আকাশের চাঁদ সুন্দর বেশি নাকি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্দর বেশি কয়েকবার জিজ্ঞাসা করার পরে জাবেরের অন্তরটা বলে দিল জাবের চেয়ে দেখো আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে কিন্তু হাবিবের নূরানি চেহারা মোবারক হাবিবের নূরানি চেহারা মোবারক হাবিবের নূরানি চেহারা মুবারকের মধ্যে কোন কালো দাগ নাই কোন কলঙ্ক নাই ও জাবের আমি তোমার অন্তর রায় দিয়ে দিলাম আকাশের চাঁদের চেয়েও আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক বেশি সুন্দর এখন এখানে একটু জানতে হবে আমরা সান্দুর বাফেরা সান্দুর বাফই কইলাম কলি মদ্দির ফোলা সলি মদ্দি এরা কয় রসুল বলে এদের মতন তোমাদের জীবনে কত অন্যায় করেছ কত মিথ্যা কথা বলেছ আর আমার হাবিবের জীবন মোবারকে একটা মিথ্যা কথাও নাই মক্কার কাফেরেরা একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় একটা 40টা বছর যেই নূরের নবী নবুয়তি প্রকাশ করার আগেই নবী হইয়াই তো পৃথিবীতে আসছে নূরের নবী এই যে আকীদা কত গরমিল আমাদের সুন্নি সম্মেলনে সুন্নিদের আকীদা না শুধু এটা কোরআন হাদিসের ফয়সালা শুধু আমার নূরের নবী নয় প্রত্যেকটা নবী রসুল নবী হইয়াই পৃথিবীতে 40 বছরে ওমর মোবারকের নবুয়তি প্রকাশ হয়েছে কিন্তু নবী হইয়াই পৃথিবীতে আসছে আমি মুরব্বীদের মধ্যে পড়ে গেছি না টুপিটা পড়ছি পোলাপানের টুপি কিন্তু আমি মুরব্বী কথা কন না কার হ্যাঁ বাবুজি দলিল নবী হইয়াই যে নূরের নবী পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন
আমার নূরের নবী নিজের মিলাদের কথা নিজে বলতেছেন আমি না আমার প্রিন্সিপাল হুজুর না আমার বাবা হারেস মিয়াজি না আমার বাবা মুহিসিদ মহিউদ্দিন না এই এলাকার কোন সুন্নি পীরের murid না আমার নূরের নবী নূরানি জবান মোবারকে মেশকা শরীফের হাদিস এই হাদিসটা আহমদ শরীফের মধ্যে আছে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন হাদিসটা কি আপনারা রেকর্ড তো এমনিই হইতেছে বিসমিল্লাহ হাদিসটা হলো ওয়াদা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি আমার নূরের নবী রাহমাতুল আলামিন নিজের মিলাদুন নবীর কথা নিজে প্রকাশ করতেছেন আশ্চর্য চম মিলাদুন নবীর কথা কেমন ভাবে প্রকাশ করতেছেন নবী রাহমাতুল আলামিন কয় ওয়াদা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুল খাতামুন নবিয়্যিন আমার নূরের নবী হায়াতুল নবী জিন্নাহ নবী রাহমাতুল আলামিন কয় ওরে দুনিয়ার মুসলমানেরা ও দুনিয়ার মানুষেরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমি ওই সময় ও নবী ছিলাম কোন সময় ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতি আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ওই সময় ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন আদম যখন মাটি এবং পানিতে খামির অবস্থায় খামির বানাইছে আদমের বডি মুবারক বানাবে ওই সময় আল্লাহর দরবারে আমি শেষ নবী হিসাবে ছিলাম ওয়া নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب شيطان একদিন আমার আল্লাহর দরবারে কসম করতেছেন মাওলা গো তোমার ইজ্জতের কসম কইরা আমি শয়তান কইগো কি কসম করবি তুই কই কসম করতেছি আল্লাহ والله لا ابرح اغوي عبادك ما دامت ارواحهم في اجسادهم তোমার হাবিবের উম্মতদের যতদিন পর্যন্ত রূহ থাকবে যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকব আমার আল্লাহ কা কসকি বেদবতি কইলি কি আমার হাবিবের উম্মতের হাবিবে একাই ভালোবাসেন না বন্ধুর উম্মতের আমি আল্লাহয় অনেক ভালোবাসি এই জন্য তুই আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে কসম কাটছ একবার আর আমি আল্লাহ হাবিবের উম্মতের পক্ষে কসম কাটব তিনবার আমার আল্লাহ কা ফাকালার রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালা ক্ষমা ফালাইব গফারুনি কিয়ামত পর্যন্ত ওয়াদা দিলাম আমি ক্ষমা দিতেই থাকব আমার মায়ার নবী আরো বলছেন আজকে তো আমরা অনেকে মিলাদে দাঁড়াইতে গেলে অনেকে বেদাতের কথা কয় না কথা কন কয় না অথচ উনি নিজেও কিন্তু ওস্তাদের জন্য দাঁড়ায় এই আমাদের তাহের সাহেব আমাদের স্যার যদি আসে ওনার জন্য আমরা দাঁড়াই দাঁড়ামো ঠিক কিনা এরপরে মাস্টাররা কলেজ স্কুলে ঢুকলে ছাত্ররা দাঁড়ায় কোনো জায়গায় বেদাত নাই কিন্তু রসুলের মহব্বতে দাঁড়াইলে বেদাত আছে না এরকম মানুষ আছে না এটা আমাকে ফরিদপুরের কথা কইতাছে আমনগর দেশের কথা কইতাছি না এদিকে এদিকে তো নাই এগুলা লাগে আসে ও আসে মাশাআল্লাহ আমার ভাইরা খুব খেয়াল করেন আমার ভাইরা কত জ্ঞানী আমি বলি নাই জ্ঞানহীন জ্ঞানহীন বলছি কি বলছি আমার ভাইজানরা আমি ভাইজানও বলছি গালিও দেই নাই আমার ভাইজানরা কত জ্ঞানী খেয়াল করুন আমার বাবারা আবার দলিলও দেয় কয় তাহের সাহেবরে দেখছি এই জন্য দাঁড়াইছি প্রিন্সিপাল রে দেখছি এই জন্য দাঁড়াইছি রসুলের রে দেখি না এই জন্য কানার ঘরে কানা দেখেন কত বড় দুষ্ট আমার ভাইরা কত বড় শয়তানি ঢুকছে আপনাদের ভিতরে
ফেরেশতা দুইজন দুই কান্দের মধ্যে আছে আমি ওলিউল্লাহ এখনো দেখি নাই আপনারা কারা দেখছেন দুই কান্দের মধ্যে দুইজন ফেরেশতা লেখক আছে এদেরকে কেডা কেডা দেখছেন একটু হাত তুলে দাও আল্লাহর হস্তে একটু হাত তুলে দাও একজনও দেখেন নাই তা মানেন কা উত্তর দেন না বিশ্বাস আপনি কোরআন হাদিসে না থাকলে আপনি বিশ্বাস করবেন না আমি রাজি না কোরআন হাদিসে না থাকলে আমি রাজি না আসেনি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে 30 পারায় সূরার নাম সূরা কি ইনফিতার না সূরার নাম সূরাতুল ইনফিতার 30 পারায় ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাথারাত এই সূরার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করলেন বিশ্বাস করে না জিখাইলাম আপনারা ফেরেশতা দেখছেন নি কয় আমরাও দেখি নাই তাইলে আমি জিখাইলাম মানেন কা ফেরেশতা দেখেন নাই না দেখে কেন মানেন কয় কোরআনে পাইছি কোরআনে কোথায় পাইলেন কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আল্লাহ কোরআনের 30 পারায় বলেছেন সম্মানিত দুইজন লেখক দুই কান্দের মধ্যে আমার আল্লাহ ফেট কইরা রাখছে দেখিবা না দেখি নে দেখিবা না দেখি কোরআনে যেহেতু পাইছি এই জন্য মানি কত বড় গাদ্দারি করতেছে মুসলমানেরা 313 জন ইমানদার 1000 এর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসলো 1000 ইমানদার 10000 কাফেরির বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসলো প্রিন্সিপাল স্যার সাক্ষী আছে 1000 ইমানদার 10000 কাফেরির বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসলো 10000 ইমানদার 100000 কাফেরের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসলো আজকে 800 কোটি মানুষ তার মধ্যে 200 কোটি প্রায় মুসলমান এত মুসলমান হওয়ার পরেও এখন আর বিজয় আসে না ঠিক কি না কারণ কি 313 জন ইমানদার বিজয় নিয়ে আসলো আর আজকে 200 কোটি পেরায় প্রায় 200 কোটি মুসলমান বিশ্বের জমিনে বিজয় আসে না কেন আসে না না আসার কারণ হলো ওই 313 জনের মধ্যে ছিল আল্লাহর ইবাদত পাশাপাশি ছিল প্রিয় নবীর মহব্বত কেমন মহব্বত সাহাবীর মেয়ের বিবাহ আতর পায় না হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর ঘাম মোবারক দিয়া আতর বানায় আর ফকিরনির ফুতে রাসূলকে আমার মত কয় সাহাবি হাবিবের ঘাম মোবারক দিয়া আতর বানায় এখন দাঁড়াইবেন না কি করবেন তাদের কথা শুনবেন নাকি আমার রসুলের জন্য দাঁড়াইবেন সেইটা আবার হাদিস থেকে একটু শোনায় লই এরপরে জিগামো তিম শরীফের হাদিসে পাইলাম কবলা আন উবাসা আমি নবুয়তি প্রকাশ করার পূর্বেই মক্কার পাথর আমারে সালাম দিত তুমি তো পাথরের চেয়ে ভালো না মানুষ পাথরের চেয়ে ভালো না খারাপ না 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 অরিজিনালি কোরআন হাদিসের দৃষ্টিতে পাথর পাথর উত্তম না মানুষ উত্তম মানুষ উত্তম এটা কোরআন হাদিসের দৃষ্টিতে আব্বা জানলারে এখন দেখি আরেকটু শুনি তিরমিজি শরীফের হাদিস ওয়ান ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال بمكه فخرجنا في بعض نواحيها ترمذي الشريف الحديث علي رضي الله تعالى عنه দুনিয়ার মানুষেরে মক্কা শরীফে আমি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন বসবাস করছিলাম হঠাৎ করে فخرجنا আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজের জন্য পাশের এলাকায় যাওয়ার জন্য বাহির হইলেন বাহির হওয়ার পরে আমি আলী ও নূর রাহমাতুল্লিল আলামিনের সাথে সাথে আমিও গেলাম কিন্তু মজার ব্যাপার ঘটে গেল কয় কি মজার ব্যাপার কয় ফামাস তাকবালাহু জাবানু ওয়ালা সাজারুন সুবহানাল্লাহ জোরে কল ইয়া রাসূলুল্লাহ জোরে কল
আমার নূরের নবীর সাহাবী যিনি বেলায়েতের সম্রাট মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আর সাজবেন হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমার বাবা তিনি বলতেছেন ওরে দুনিয়ার মানুষ আমার নূরের নবীকে তোমরা কেমনে চিনবা আমার মায়ের নবীকে তোমরা কেমনে চিনবা আমি রাসূলের সাথে মক্কায় কিছুদিন বসবাস করতেছিলাম হঠাৎ করে ফখর জানা ফি বাদি নাওয়াহিয়া আমার নূরের নবী কোন কাজের জন্য বাহিরে বের হলেন আমিও সঙ্গে হলাম কিন্তু মজার ব্যাপার ঘটে গেল ফামাস্তাকবালাহু জাবালুন আমার নবীকে ইস্তেকবাল জানানোর জন্য স্বাগত জানানোর জন্য ফামাস্তাকবালাহু জাবাল আল্লাহর পাহাড় আগায়া আসে ওয়ালা সাধারণ আল্লাহর গাছগাছরা আগায়া আসে শুধু আসেই নাই ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাহাড় আর গাছ নূরের নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছে